করোনা ভাইরাসের দাপটকালে বন্ধ হয়ে যায় জনপ্রিয় অ্যাপ ক্যাব উবেরের পুল গাড়ি। এবার পরিবহন দফতরের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করেছে উবের। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ঘোষণা করা হয়েছে, কলকাতায় উবের শাটল নামে দৈনিক যাতায়াতের জন্য বাস পরিষেবা চালু হবে। জানা গিয়েছে 2024 সালের মার্চের মধ্যে উবের প্রায় 60টি এসি বাস চালাবে। প্রতিটি বাসে থাকবে 19 থেকে 50 জনের বসার জায়গা। প্রতিদিন সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে এই বাস। বাণিজ্য সম্মেলনের শেষ দিনে এক বিবৃতিতে সরকার তরফে জানানো হয়, 2025 সালের মধ্যে রাজ্যে 10 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে উবের কর্তৃপক্ষ। এই বিনিয়োগের ফলে 50,000 কর্মসংস্থান তৈরি হবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বাসের মালিকানা থাকবে সরকারের হাতেই, কিন্তু উবের প্রযুক্তির সহায়তায় মানুষকে আরও উন্নত পরিষেবা দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, কম সংখ্যক গাড়িতে যাতায়াত করতে পারবেন বেশি সংখ্যক যাত্রী। যানজট নয়, কলকাতায় কমবে দূষণও। অনুষ্কা মণ্ডলের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।